নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগ যুবলীগের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল 11টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ব্যানার, ফেস্টুন ও প্লে কার্ডে সজ্জিত একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এই সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সেলিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, নাজমুল আলম মঞ্জু, যুবলীগ নেতা নূর আলম সিদ্দিকী রাজু, আব্দুল হামিদ রকিব সহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।